নয়ন নাম একজন ভাই বলেছেন, তিন জুমা পরিত্যাগ করলে ইমান থাকে না, এমন কথা তিনি শুনেছেন। এটা কি সঠিক? না, এটা সঠিক নয়। ইমান থাকে না, এটা সঠিক নয়। বরং এ বিষয়ে একটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাম থেকে, মান তারাকা সালাসা জুমুআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। তাওয়ারানিতে হাদিসটি এসেছে, আরও একাধিক কিতাবে হাদিসটি পাওয়া যায়, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা অজরে তিন জুমা পরিত্যাগ করল, যে ব্যক্তি, তাকে মুনাফেকদের তালিকায় লিখে দেয়া হয়। মুনাফেকদের তালিকায় লিখে দেয়া হয়, এই শব্দ থেকে হয়তো কেউ কেউ কুফরি ভেবেছেন। না, এটা সরাসরি কুফরি নয়, আর এটাকে নেফাকে আমলি বলা হয়, এটা নেফাকে এতেকাদিও নয়। তো নেফাকে এতেকাদি যদি না হয়, তাহলে তাকে কিন্তু কুফরিতে লিপ্ত বলা যাবে না। নেফাকে আমলি, যেমন যে ব্যক্তি মিথ্যা বলে সেটাও তো একটা এক প্রকার নেফাক, এটা নেফাকে আমলি। তো জুমা ছেড়ে দিল, এটাও নেফাকে আমলি, এ হাদিস দিয়ে সেটা বোঝা যায়। তবে এই হাদিসটিতে জাবের আল জুফি নামে একজন লোক আছে, যার ব্যাপারে মুহাদ্দিসগণ বলছেন সে ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য নয়, তাই এই হাদিসটির সেহাত নিয়ে প্রশ্ন আছে। তবে জুমার নামাজ পরিত্যাগের ব্যাপারে সহি মুসলিম একটি হাদিস পাওয়া যায়, যেটা সহি। রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন, লাইয়ান্তিহান্না আকওয়ামুন আন ওয়াদিইহিমুল জুমুআত আও লাইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লায়াকুনান্না মিনাল গাফিলিন। যে তোমাদের কেউ যেন জুমার নামাজ পরিত্যাগ করতে না থাকে, যারা এই কাজ করছো তাদের বিরত হওয়া উচিত, কারণ যে ব্যক্তি জুমার নামাজগুলো একাধারে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন, এক পর্যায়ে সে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1887। এই হাদিস দিয়ে বোঝা যায় একাধারে জুমার নামাজ পরিত্যাগ করা ভালো নয়, এটাতে অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে ইসলাম বিমুখ করে দেন, তার এই কাজের কারণে সে দিনের আলো থেকে বঞ্চিত হতে পারে। তবে কুফুরি হয় এটা বলা যাবে না।